সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়ানকে মুক্তি হামাসে, ছাড়া পেতে পারেন আমেরিকান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। জিম্মি অবস্থায় হামাস যোদ্ধাদের প্রেমে পড়ার গুঞ্জন ইসরায়েলি তরুণী। চীন মিয়ানমার সীমান্তে ক্রসিংয়ে উঠছে বিদ্রোহীদের পতাকা। সংঘাতের কারণে চীনের রপ্তানি কঠিন হচ্ছে মিয়ানমারে। এবং ভারতের সুরঙ্গে গত 14 দিন ধরে আটকে আছেন 41 শ্রমিক। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়ানকে মুক্তি হামাসের, ছাড়া পেতে পারেন আমেরিকানও। ইসরায়েলের সঙ্গে 4 দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিন এক রাশিয়ানকে মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রচেষ্টা এবং ফিলিস্তিনের পক্ষে রাশিয়ার অবস্থানে কৃতজ্ঞস্বরূপ রাশিয়ান পাসপোর্টধারী এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে তারা। রোববার 25 নভেম্বর এমন ঘোষণা দিয়েছে হামাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তৃতীয় দিন এক মার্কিন নাগরিককে মুক্তি দিতে পারে হামাস। গত শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দিন আরো 13 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। তাদের মধ্যে একজন আমেরিকান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত যদি হামাস আমেরিকানকে মুক্তি দেয়, তাহলে যুদ্ধবিরতির মধ্যে এবারই প্রথমবার কোনো মার্কিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ছাড়া পাবেন। সংবাদ মাধ্যম CNN যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সুলিভান জানিয়েছেন, তারা আশা করছেন তাদের একজন নাগরিক মুক্তি পাবেন, তবে যতক্ষণ পর্যন্ত মুক্তির বিষয়টি বাস্তবে না হচ্ছে ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সুলিভান বলেছেন, আমরা হামাসের সঙ্গে ডিল করছি, আমরা বর্তমানে অবিশ্বাস কিন্তু যাচাই করার পরিস্থিতিতে আছি, তাই আমাদের বিশ্বাসের কারণ আছে আমেরিকান জিম্মি মুক্তি পেতে পারেন। তিনি আরো বলেছেন, একটি খুশির দিন, আনন্দের দিন হওয়া উচিত, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এটি হতে না দেখছি আমরা আমাদের আসনের কিনারাতেই থাকছি। ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির 4 দিনে হামাস যে 50 জিম্মিকে মুক্তি দেবে, তাদের মধ্যে 2 জন আমেরিকান নারী এবং 4 বছর বয়স একটি শিশু থাকতে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। একদিকে ফিলিস্তিনিদের পিছে মারছে, অন্যদিকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। আমেরিকার অনুরোধে নেতানিয়াহুর বলয়ে ঢুকেও পড়েছে সুদান, আরব আমিরাত সহ কয়েকটি দেশ। সৌদি আরবের সাথে সম্পর্ক শিথিলের আলাপ আলোচনা চলছিল, তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তা ভেস্তে গেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া হঠাৎ মধ্যপ্রাচ্যে চীনের উত্থানে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে বাইডেনের কপালে। রীতিমতো ইগো সংকটে ভুগছে তার প্রশাসন। সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক শিথিলে বড় ভূমিকা রাখে চীন। বেইজিং এর মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির 2 দেশ। মনে করা হয় এদিক থেকেও কিছুটা পিছিয়ে পড়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য শাসনের কূটকৌশল। নতুন করে আর কোনো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গাজায় নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে দেশগুলোকে খেপিয়ে তুলছে তেল আবিব। শুধু আরব দেশগুলোতেই নয়, ইসরায়েলের পরম মিত্র আমেরিকাও চায় না গাজায় এভাবে নৃশংসতা চালাক তারা। এক নিবন্ধে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ইসরায়েলে উচিত হবে যুদ্ধ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছেন তা মেনে নেওয়া। যদিও 2 রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা এখন অনেকটা বাস্তব, তার অন্তত গাজার জন্য যুক্তরাষ্ট্র যে রেডলাইন নির্ধারণ করে দিয়েছে সেটা মেনে চলুক। যুক্তরাষ্ট্র গাজা পুনর্দখল বা জাতিগত নিয়ন্ত্রণের বিপক্ষে এবং গাজার যে আয়তন তা অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে। নেতানিয়াহু এবং তার ধর্মান্তর জোট বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে গ্রাহ্য করছে না, তার আবারও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে উপেক্ষা করছে। এতে ক্ষতি হচ্ছে 2 দেশেরই। তার চেয়ে বড় কথা, চারদিক থেকে ইসরায়েল এখন আতঙ্কে ভুগছে। থেমে থেমে হামলা হচ্ছে লেবানন থেকে, চাপ দিচ্ছে জর্ডানও। ইরানও তাদের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখার কথা বারবার বলে আসছে, তাই পরিস্থিতি সহজেই খুব একটা স্বাভাবিক পর্যায়ে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত ইসরায়েলের ভয় ইরান আর সৌদি আরবকে নিয়ে। আমেরিকার নৌকায় উঠে যেভাবে মহাসমুদ্র পার হতে চেয়েছিল নেতানিয়াহু, প্রশাসন তা আর হচ্ছে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রায় 3 লাখ মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
শনিবার 25 নভেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। দীর্ঘ সময় যুদ্ধের পর গত 24 নভেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। গাজায় ইসরায়েল হামলা চালানোর পরই লন্ডনের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিক্ষোভ কেন্দ্র করে 1,500 পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আরো জানায়, কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের মাঝে লিফলেট বিতরণ করে। চলতি মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী সোয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে এমন মন্তব্যের পর তাকে বরখাস্ত করা হয়। বিবিসি বলছে, লন্ডনের প্রাণকেন্দ্রে এই বিক্ষোভটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইসরায়েল হামাসের মধ্যে লড়াইয়ে 4 দিনের বিরতি চলছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় 14,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে 1/3 বেশি শিশু। জিম্মি অবস্থায় হামাসের যোদ্ধাদের প্রেমে পড়ার গুঞ্জন ইসরায়েলি তরুণীর। গাজায় চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে রোববার তৃতীয় দফায় জিম্মিদের 13 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তৃতীয় দফায় মুক্তি পাওয়া জিম্মিদের মাঝে ছিলেন 21 বছর বয়সী ইসরায়েলি তরুণী মায়ারি গেফ। জিম্মি অবস্থা থেকে তৃতীয় দফায় মুক্তি দেওয়া ইসরায়েলিদের একাধিক ফুটেজে প্রকাশিত হয়েছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এসব ভিডিওতে ক্রাচে ভর দিয়ে রেড ক্রসের গাড়ির দিকে এগিয়ে যাওয়া মায়ারি গেফ অনেকের দৃষ্টি কেড়েছেন। বিশেষ করে মুক্তির সময়টিতে হামাসের যোদ্ধাদের কাছ থেকে তার বিদায় নেওয়ার মুহূর্তটি নিয়ে এখন অনেকেই আলোচনা করছেন। ভিডিওতে দেখা যায়, ক্রাচে ভর দিয়ে এগিয়ে চলা মায়াকে রেড ক্রসের গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন কয়েকজন হামাস যোদ্ধা। গাড়িতে ওঠার পর হামাস যোদ্ধাদের কাছ থেকে খুবই আন্তরিকতার সঙ্গে বিদায় নেন মায়া। হামাস যোদ্ধাদের একজন তাকে উদ্দেশ্য করে বলেন, বিদায় মায়া। জবাবে মায়া বলেন, বিদায়, ধন্যবাদ আপনাকে। এদিকে মায়ার বিদায়ের মুহূর্তটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ করে এক্সে নানা আলোচনার সূত্রপাত হয়েছে। এসব আলোচনা অনেকে দাবি করেছেন, হামাস যোদ্ধাদের কাছেই থেকে যেতে চাইছিলেন মায়া। মুক্তির মুহূর্তে মায়ের একটি ছবি এক্সে পোস্ট করে খালিসি নামে এক নারী লিখেছেন, তিনি যেতে চাইছেন না। খালিসির ওই টুইটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। রোববার 12 ঘন্টারও কম সময়ের মধ্যে ওই পোস্টটি 16 লাখ মানুষ দেখেছেন। পোস্টটিতে লাভ রিয়েক্ট করেছেন 31,000-এর বেশি মানুষ। 6,500-এর বেশি শেয়ারের পাশাপাশি এতে কমেন্ট করা মানুষের সংখ্যা 1,100 ছাড়িয়ে গেছে। বেশিরভাগ মন্তব্য আদি রসাত্ব। মায়ের আচরণে হামাস যোদ্ধাদের প্রতি ভালোবাসা দেখছেন অনেকেই। চীন মিয়ানমার সীমান্ত ক্রসিং এ উঠছে বিদ্রোহীদের পতাকা। মিয়ানমারের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী জান্তার হাত থেকে চীন মিয়ানমার সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে। নিরাপত্তা সূত্র স্থানীয় গণমাধ্যমের বরাতে রবিবার 26 নভেম্বর এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের শান প্রদেশের উত্তরাঞ্চলে জান্তা বিরোধীদের সংঘাত আগের তুলনায় বেড়েছে। 3টি বিদ্রোহী সংগঠন মিলিত হয়ে জান্তার বিরুদ্ধে লড়ছে। গত অক্টোবর থেকে শুরু হলো তাদের আক্রমণ, এখনো চলছে। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তার দখলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি একটি শহরেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা, যেটি মিয়ানমার ও চীনের প্রধান বাণিজ্যিক রুট। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কিন সান কিয়াওত সীমান্ত গেট দখল করেছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA। সেখানে তারা নিজেদের পতাকা উত্তোলন করেছে। এছাড়া MNDAA মুসেই ডিস্ট্রিক্টের মঙ্কু এলাকার একটি সীমান্ত বাণিজ্যিক গেট দখল করার কথা জানিয়েছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, আরাকান আর্মি বা AA এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA সীমান্তের অন্যান্য অংশে অবস্থান নিয়েছে। সংঘাতের কারণে চীনের রপ্তানি কঠিন হচ্ছে মিয়ানমারে। মিয়ানমার বিশেষ করে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সংঘাত নিয়ে উদ্বিগ্ন। এই সংঘাত মান্দালয়ের ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করেছে। ব্যবসায়ীরা মিয়ানমার চীন সীমান্তে অবস্থিত শহর মোংলার উপর নির্ভরশীল। তবে শহরটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা NDAA দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। গত মাসের শেষের দিকে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বড় ধরনের অভিযান শুরু হওয়ার পর থেকে মিউস ও চীন শিহাও সহ চীনের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়াঙ্গুনের পর মান্দালয় মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর। মান্দালয় ব্যবসায়ীদের কাছে চীনে মোংলা গেটওয়ে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। চীনের তরমুজ রপ্তানিকারী এক মহিলা বলেন, মোংলার রাস্তা সোজা নয়, এ রাস্তায় প্রচুর টুইস্ট, মোড় এবং পাহাড় রয়েছে। এটি আসলে চালকের জন্য বেশ বিপজ্জনক এবং মান্দালয় থেকে
মোগলা যেতে কমপক্ষে 10 দিন সময় লাগে, কিন্তু এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সীমান্তে যাত্রায় মোগলা এলাকা দিয়ে পণ্য পরিবহন মানেই বেশি কর পরিশোধ করা। তিনি বলেন, মান্দালয় থেকে তরমুজ বোঝা একটি 12 চাকার ট্রাক চীনে পাঠাতে এখন মোট 12,000 ইউয়ান খরচ হয়। ব্যবসায়ীদের ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় NDA গত সপ্তাহে ঘোষণা করেছে যে NDA নিয়ন্ত্রিত গেট দিয়ে ভ্রমণকারী পণ্য রপ্তানির উপর কর অর্ধেক হ্রাস করা হবে। মান্দালয়ের অন্যান্য ব্যবসায়ীরা বলছেন, গত 8ই নভেম্বর সামরিক জান্তারা মোসে ও চীনে সহাও সীমান্ত গেট বন্ধ করার ঘোষণা করার পর থেকে তারা অনিচ্ছা সত্ত্বেও মোগলাকে তাদের প্রধান পরিবহন রুট হিসেবে ব্যবহার করছেন। ফেব্রুয়ারি 2021 সামরিক অভ্যুত্থানের অস্থিতিশীলতার কারণে মিয়ানমারের প্রতি বছর $বিলিয়ন ডলারের সীমান্ত বাণিজ্য প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ভারতের সুরঙ্গে গত 14 দিন ধরে আটকে আছেন 41 শ্রমিক। শুক্রবার নতুন করে ব্যাহত হয়েছে সুরঙ্গের উদ্ধার কাজ। আমেরিকায় তৈরি যে অগাধ যন্ত্রটি দিয়ে সুরঙ্গ করা হচ্ছিল সেটি ভেঙে গিয়েছে, আর সে যন্ত্র মেরামত করা যাবে না, এবার অন্য পথ খুঁজতে হবে। আন্তর্জাতিক সুরঙ্গ বিশেষজ্ঞদের একটি দল উত্তরকাশী সুরঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখছে। তার প্রেসিডেন্ট ডিক্স, তাদের তত্ত্বাবধানে উদ্ধার কাজ গতি পেয়েছে সুরঙ্গে। উদ্ধার কাজের দায়িত্বে রয়েছে মোট 5টি সংস্থা, ONGC, SJVNL, RVNL, NHIDLC এবং TSDCL। এই সংস্থাগুলির সঙ্গে কথা বলে তাদের মধ্যে সমন্বয় সাধন করছেন ডিক্স। সুরঙ্গের কাছাকাছি পৌঁছবে প্রথমে উদ্ধার কাজের খোঁজ নেন ডিক্স, তারপর কিভাবে কি করে শ্রমিকদের নিরাপদে সুরঙ্গ থেকে বের করে আনা যাবে সে বিষয়ে পরামর্শ দেন। সংবাদ মাধ্যমের সামনে প্রথম থেকেই ইতিবাচক কথা বলে এসেছেন ডিক্স। তিনি বারবার বলছেন শ্রমিকরা সকলে নিরাপদে এবং সুরক্ষিত আছেন, শীঘ্রই তাদের বার করে আনা হবে, তবে এই বিষয়ে তাড়াহুড়ো করলে চলবে না বলে সতর্ক করেছেন তিনি। শুক্রবার খনন যন্ত্র ভেঙে যাওয়ার পর সংবাদ সংস্থা PTI কে ডিক্স বলেন, আমরা আশা করছিলাম শ্রমিকদের শীঘ্রই দেখতে পাব, বৃহস্পতিবার মনে হচ্ছিল শুক্রবার এমন সময় ওরা বেরিয়ে আসবেন, কিন্তু এখন মনে হচ্ছে পাহাড় অন্য কিছু চাইছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।